রাসূলুল্লাহ কটা বেটি ছিলেন আপনারা বলেন রাসূলুল্লাহ কটা বেটি ছিলেন রাসূলুল্লাহ কটা বেটি ছিলেন কি শুধু হযরত ফাতেমা সম্পর্কে ওয়াজ হয় আর এটাই মনে আছে নাকি রাসূলুল্লাহ চাচা বেটি বড় বেটির নাম হলো হযরত জাইনব মেজো বেটির নাম হলো হযরত কুলসুম সেজো বেটির নাম হলো হযরত রুকাইয়া ছোট বেটির নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাহলে কটা বেটি কথা কি বলেন চাচা তো চাচা বেটির মধ্যে বড় বেটি যখন তিনি যুবতী হয়ে গেলেন বিয়ের মতো পরিবেশ এসে গেল আল্লাহ তাআলা বিয়ে দিয়েছিলেন একটা ইহুদি ছেলের সঙ্গে নাম হচ্ছে আবিল আস বলবেন মাওলানা এটা কি করে সম্ভব এই সমাজে একটা ছেলে যদি বিয়ে করতে চায় তার যেমন মুসলমান হওয়া শর্ত যে নারীটা বিয়ে করছে তারও মুসলমান ঘরের বেটি হওয়া শর্ত ছেলে যদি ঈমানওয়ালা হয় আর মেয়ে যদি ঈমানহারা হয় বিয়ে পড়ে বিয়ে হবে না মেয়ে যদি ঈমানওয়ালা হয় ছেলে যদি ঈমানহারা হয় ইজাব কবুল হবে না কিন্তু রাসূলুল্লাহর সময় এটাই ছিল শরিয়ত ফেরাউন ছিল ফেরাউন কাফের খোদাই দাবি করেছিল আর ফেরাউনের বিবি হযরত আসিয়া ইনি ঈমানওয়ালা ছিলেন কাফের স্বামীর সঙ্গে তিনি ঘর করেছেন ওনার জন্য শরিয়ত এটা বৈধ ছিল এখনকার সময় সেটা বৈধ বৈধ হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের পরে তিনি গর্ভবতী হলেন হযরত খাদিজাতুল কুবরা তার আব্বাজি ইন্তেকাল করলেন মক্কায় গোরিস্তানে জান্নাতুল মাওয়া তাকে দাফন করে দেওয়া হয় রাসূলুল্লাহ আর হিজরত করে মদিনায় চলে আসলেন হযরত রুকাইয়া হযরত ফাতেমা এক এক করে সব মদিনা হিজরত করে চলে আসেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলতে থাকেন আবার আব্বা মক্কা থেকে মদিনায় চলে গেছেন আবার আব্বা জি তিনি ইন্তেকাল করেছেন অন্যান্য বোনের আত্মীয়স্বজন মদিনায় চলে গেছেন আমি জাইনাব তা মক্কায় থাকতে রাজি না স্বামী তার ছেলে বিদুর মি বলতে থাকে স্বামী গো আপনি কালমা ওয়ালা হলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনি যদি কালমা শরীফ না পাঠ করেন আমাকে আপনি মক্কা থেকে মদিনায় আপনি রওনা দেওয়ার অনুমতি দান করেন আমার আব্বার জন্য আমি মদিনায় চলে যাব হযরত জাইনাবের কথা শুনে প্রিয় স্বামী বলতে থাকল আবিল আসম রাতের অন্ধকারে যারা মক্কা থেকে মদিনায় তোমাকে পালানো যাবে না রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন চার কারণে মক্কাবাসীর বড় অপমান বোধ হয় মানুষ জানে রাসূলুল্লাহকে মক্কার মানুষ তাড়িয়ে দিয়েছে এটা মক্কার নামে একটা অভিযোগ আছে সুতরাং তোমাকে রাতের বেলা সারা দিনের বেলা মক্কা থেকে মদিনায় যেতে দেওয়া হবে না হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাছেন স্বামী বললেন ঠিক আছে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে কথাটা মক্কার বুকের প্রচার হয়ে গেল আবু জেলাব লাহাব তার কি বলল কোন ঈমানদার কে মক্কা থেকে মদিনা যেতে দেওয়া হবে না আবুল হুবারা বলে একটা জওয়ান ছেলে ছিল তার হাতে একটা তরবারি দেওয়া হলো যদি রাসূলুল্লাহর বেটি রাতের অন্ধকারে পালিয়ে যায় উটের পিঠে উটের পায়ে তে আঘাত করবে উটের পা যদি কেটে যায় উঠতে পারবে না আবুল কাফের হাসতে হাসতে চিৎকার করতে করতে চলে গেল জয়নব রাদিয়াল্লাহু তাআলা রক্তপাত শুরু হলো শরীরে আঘাত লাগলো কাঁদতে কাঁদতে বললেন স্বামী গো আমি আর বাঁচব না ইন্তেকাল করব ওই মক্কা থেকে আমার মদিনায় যাওয়ার প্রয়োজন আছে তৃতীয় একটা উটের উপরে বসিয়ে প্রিয় স্বামী রাতের অন্ধকারে উটের লাগামটা ধরে টানতে টানতে মক্কা থেকে 6 কিলোমিটার দূরে নিয়ে বলল জয়নব তুমি চলে যাও আমি আর তোমার সঙ্গে মদিনায় যাব না হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় দুর্বল হয়ে অসুস্থ হয়ে 13 দিন ধরে 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 তিনি রাত দিন পরিশ্রম করে মদিনার
তিনি হাজির হয়ে গেলেন আল্লাহ নবী দেখতে পেয়ে দেখলেন কি তার চেহারাটা ফাকাশে হয়ে গেছে মুখটা তার সাদা হয়ে গেছে শরীর সা দুর্বল আছে ফকর যায় মা তুমি তোমার আব্বার জন্য মক্কা ছেড়ে মদিনায় এসেছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি তুমি মক্কা থেকে মদিনায় আসো না তুমি হিজরত করে চলে এসেছো আল্লাহ পাক তোমার আমলনামা হিজরতের সওয়াব লিখে দিবে হযরত জায়নাব কেঁদে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শরীর আমার বড় ক্লান্ত দুর্বল হয়ে আছে অসুস্থ আমার গায়ে আঘাত লেগেছে আমার ব্লিডিং শুরু হচ্ছে রক্তপাত ঘটছে ও আল্লাহ নবী আমার চিকিৎসা প্রয়োজন আছে আল্লাহ নবী মদিনার তৎকালীন যে চিকিৎসা ব্যবস্থা ছিল ওই চিকিৎসা আল্লাহ নবী তিনি করলেন বেটির জন্ম আর হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সুস্থ হলেন মা 26 দিনে তিনি তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন মদিনা শরীফে যে গোরস্থান আছে যাকে বলা হচ্ছে বাকিউল গারকাত জান্নাতুল বাকি আল্লাহ নবী কবর খুলতে বললেন ওয়াল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি মুহতামাতান শারিদা নাল কাল্লামনা মাহু হাত্তা খরাজা ইনতাহিনা ইলা লাহলিহা আল্লাহ নবী নিজের বেটির সঙ্গে এত শোকাহত হয়েছিল রাসূলুল্লাহর সঙ্গে আমরা কথা বলতে পারছিলাম না আল্লাহ নবী বড় চিন্তিত বড় ব্যথিত হয়েছিল হঠাৎ তিনি কি করলেন কবর খোলা হচ্ছে বাড়ি থেকে বার হয়েছে আমরা রাসূলের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম কবরখানায় গিয়ে দেখলাম ওই কবর যারা খুঁজছে তারা কবর থেকে ওঠে নাই রাসূল কবরের পাশে বসলেন আকাশের দিকে মুখ দেখছেন তাকাচ্ছেন কবরের দিকে দেখছেন হাত্তা খরা যারা আল্লাহ হাতে হাত যারা কবর খুঁজছিল কবর থেকে উঠে আসলো দেখালেন তিনি কবরে হা জয়নাবের কবর আল্লাহ নবী নেমে পড়লেন গায়ের জামাটা তিনি খুলে ফেললেন একবার পূর্ব দিকের মাটি একবার পশ্চিম দিকের মাটি একবার কবরের নিচের মাটির সঙ্গে রাসূল নিজের শরীরটা লাগিয়ে দিলেন আকাশের দিকে তাকাচ্ছেন চোখ থেকে পানি পড়ছে সাহাবীর অবাক হয়ে গেলেন আল্লাহ নবী হঠাৎ হাসতে হাসতে কবর থেকে উঠে আসলেন আব্দুল্লাহ বিন আব্বাস বলে লা তাকাল্লাম না মাহু আপনার দুঃখে দেখে আমরা কথা বলিনি আপনি কাঁদছিলেন এত কেন হাসতে হাসতে উঠছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী শুনুন জয়নাবকে মক্কা রেখে মদিনা চলে এসেছিলাম আর বড় কষ্ট হয়েছে ব্যথা হয়েছে পা তার হারা হয়ে গেছে মক্কা থেকে মদিনায় আসতে গিয়েছিল তারপর অত্যাচার করা হয়েছে আমি জয়নাবের জন্য বড় ভয় করছিলাম কবরের ভয় এই মাত্র কবরে নেমে আমার পিঠটা লাগিয়ে দিয়ে শরীরটা লাগিয়ে দিয়ে দোয়া চেয়েছি জিবরাইল এসে জানিয়ে দিয়ে গেল জয়নাবের জন্য কবরটা আল্লাহ পাক জান্নাতে টুকরা বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এরই নাম হচ্ছে কবর তালকিন আমরা তো শুধু কবর জিয়ারত করি তাহলে কবর খানায় গিয়ে বজরগ ব্যক্তি কবরের ভিতরে নেমে তার শরীর লাগাতে পারে দোয়া করতে পারে এটা কি বলা হচ্ছে কবর তালকিন এই সময় যদি এটা চালু করা হয় ও ফতোয়া বেড়ে বলি সাহেবরা বলবে এটা হচ্ছে বেদাত রাসূল করে রাসূল করেছে চোখ নেই পড়া হ্যাঁ রাসূল করেছে চোখ নেই পড়া বাংলা কথা বই পড়ে আর ফসফস করে ঘুরে বেড়াচ্ছে বাংলা কথা বই পড়ে মাওলানা হয়ে গেছে তাহলে কিতাব পড়ার দরকার আছে একটা দুটো বই শুধু শরীয়তের জন্য দলিল নয় লেখক কে লিখেছেন তারও মূল্যায়ন করার দরকার আছে তারও মূল্যায়ন করার দরকার আছে তাহজ্জুদ পাক সালাত ওয়া সালাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ার পরে লাশটা কবরে দাফন দিলেন ওয়াল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল লাম্মা ওয়াদআ জায়নাব বিনতে রাসূলুল্লাহ ফি কবরিহা জালাসা ইসতারাসিহি সালাসান মিন হা খালাকাকুম ওয়া ফি আজমিকুম মিন হা তুরিজুকুম তারাতান উখরা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা কবরে লাশটা রেখে দিয়ে যখন ডাঙায় উঠে আসা হলো ওই অবস্থা আল্লাহ নবী মাথা ধরে বসে এসে আর তিন মুঠো মাটি নিয়ে পড়েছিলেন মিন হা খালাকাকুম ওয়া ফি আজমিকুম মিন হা তুরিজুকুম তারাতান উখরা রাও হয়ে পাকিস্তান থেকে লেখা যায় 10 খণ্ড বই তাতে লিখছেন তিন মুঠো মাটি দেওয়ার সুন্নাত আর দোয়া পড়া হলো মুস্তাহাব দেবন্দিনা লিখলেন ফতোয়া দারুল দিবান পঞ্চম খণ্ডে 418 পৃষ্ঠায় তাতে লিখছেন তিন মুঠো মাটি দেওয়ার সুন্নাত আর দোয়া পড়া হলো মুস্তাহাব আরেকটা কিতাব লিখছেন নাফকি মাসালুন কি হাল তাতে লিখছেন 110 পৃষ্ঠায় তিনবার মাটি দেওয়া সুন্নাত আর তিনবার দোয়া পড়া মুস্তাহাব
আলে বিখ্যাত বিখ্যাত ফতোয়া কিতাবে মাটি দেওয়া মুসলিম সুন্নাহ দোয়া পড়া মুস্তাহাব গোনা লেখা নেই। আরে মাওলানা সাহেব বলে দিলে বিনা খানাকনা কোটা মৃত ব্যক্তির দোয়া দা এই দোয়া পড়ে মাটি দিলে গোনা হবে। এইভাবে যদি মৃত্যু পরিবেশে করে ওয়াজ নসিহত করা হয় শরীয়ত উপকার হবে না দলাদলি তৈরি হবে। আপনারা বলেন কখনো জামাত ইসলামী কখনো আলে হাদিস কখনো লাউজাবি কখনো আজান গাছি কখনো বেরেলি কখনো জামাতি ভালো দাড়ি দেখে সুর দেখে ভুঁড়ি দেখে বক্তা দাওয়াত করে আনি আর তারা আমাদের সিলসিলার জলসায় এসে তাদের মনে পরিবেশন করে চলে যায় আর আমরা বললাম কি হলো সিলসিলার বাইরে আপনার পথ ভ্রষ্ট হবে কিন্তু এখন সেটা চালু হয়ে যাবে। আমি একটা বই পড়েছি সেই বইতে লিখছেন আবু হানিফার 40টা মশলার জ্ঞান নেই সারা পৃথিবীতে 93% মানুষ হলো হানাফি 7% মানুষ হলো হাম্বালি মানে কি আশাফি 7% আর গায়ের মোকাল্লার যারা ইমাম মানে না এদের কোনো সংশয় নেই এদের মুরব্বি নেই এদের কোনো সংশয় নেই এরাই আমাদের দেশে এখন ফেতনা তৈরি করে করে আপনারা বলুন মক্কা মদিনাটা কি দলিল না শরিয়া দলিল মক্কায় মরাখার পারমিশন দিয়েছে তাহলে আমরা চালিয়ে যাবো মক্কায় সিনেমার হলের অনুমোদন দিয়েছে আমরা দেখা শুরু করবো যদি কোন হানাফির পিছনে কোন হাম্বালি সাথে মালিকি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে যদি কোন হানাফি সাবির বোঝাবে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তাহলে মক্কা মদিনায় যারা নামাজ পড়াচ্ছে তারা হলো হাম্বালি মতের মানুষ সুতরাং হানাফিরা হাম্বালি ভিতরে নামাজ পড়লে নামাজ হবে কেন হাম্বালি একটা ইমাম সাবি একটা ইমাম হানাফি একটা ইমাম মালিক একটা ইমাম কিন্তু যারা গায়ের মোকাল্লাদ বা আহলে হাদিস এদের কোনো ইমাম নেই এরা কোন ইমাম মানে না যাদের ইমাম নেই তারা মুরব্বি হারা যারা মুরব্বি হারা তারা পথ হারা যাদের ইমাম নেই তারা পথ হারা মানুষ পথ হারা মানুষ তারা অন্ধ তারা কোনদিন সুকলা মানুষ পথ দেখাতে পারে না কি যত বিকৃতি এদের দ্বারা হয়েছে আল্লাহ নবী বললেন মা তাকুম রাসূল ফাহফুজহু ওয়া মা নাহীতু আনকুম ফানসাহু আমি নবী যা এনেছি তোমরা তা গ্রহণ করো আমি নবী যা নিষেধ করেছি তা বর্জন করো নবীজি 63 বছরে করা খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা আদেশ নিষেধ সর্বোচ্চ শরীয়তের জন্য দলিল বলি সুবহানাল্লাহ আলেম রাই ফিতনা তৈরি করে সেটা জয়ী ওটা মুয়াদ্দাল ওটা মুয়াদ্দাস আর ওটা মুদাল্লাল ওটা সাজ ওটা মুনকার এইভাবে আজকে বিতর্ক তৈরি করা হচ্ছে এভাবেই আজকে বিতর্ক তৈরি করা হচ্ছে বাংলাদেশি খেয়াল শুনে এক বক্তা আরেক বক্তাকে কাফের বলছে এক বক্তা আরেক বক্তাকে মুনাফিক বলছে এক বক্তা আরেক বক্তাকে জাহান্নামী বলছে রাসূল বললেন আইয়ুমা রাজুল কল আলে আকি কাফিরান ফাকাত ফাহাবি আদাউ যদি কোন মুসলমান মুসলমানকে কাফের বলে গালি দেয় সে যদি কাফের না হয় এই কথাটা তার দিকে ফিরে আসবে এখন বক্তাও গালি দিচ্ছে সাধারণ মানুষও গালি দিচ্ছে কেউ কাউকে ছাড়ছে না কাফের মুনাফিক জাহান্নামি পর্যন্ত বলতে বলতে রাসূল কি বলে দিয়েছেন তোমরা ধর্মের এজেন্ট গিরি করে আর কাফের জাহান্নামি বলে মানুষকে শরীয়ত থেকে সরিয়ে দাও কি এভাবে চলছে আল্লাহ হেফাজত করেন আমার আসল কথা সেখান থেকে চলে এসে আবার আপনার কাছে আসবো দরুদ শরীফ আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا ما يمين الكل دليل ما يمين الكل دليل
चले रे सेना चल चा चुमार चरण धूलि मिटाए बोले सवाल अम्मती बोले कि देखे के नबी गाने तेरी इमाम दर दर আচ্ছা কুষ্ঠরোগী কার বলে কুষ্ঠরোগী কার বলে যার শরীর থেকে পুঁজ রক্ত ফেটে বার হয় কুষ্ঠরোগী তোমরা আল্লাহর কাছে দোয়া চাও আস্তে এবং জোরে সার্বিকায় কিতাব এসেছে লে কুল্লে দাওয়াতিন রাফা ইয়াদাইয়া মুস্তাহাবা প্রতিটি দোয়ায় হাত তুলে করা হলো মুস্তাহাব কোরআন থেকে এসেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার ওল আলেমরাই বেশি আমাকে ভয় করে নবীজি বললেন কোন আলেম নাও মুতাল্লিমা নাও মুস্তামিয়া নাও মুহিতা হও আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শুনে নাও আলেমকে ভালোবাসো তাহলে নামাজের পরে সম্মিলিত দোয়া করা সাহাবীদের সুন্নাত আলেমদের সুন্নাত নামাজের পরে হাত তুলে দোয়া করো রাসূলের সময় আর এখন সময় পরিবর্তন আছে তো আল্লাহ নবী ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে দোয়া করেন কি এর দ্বারা এটাই সাবিত হবে কি দোয়া করতে হবে রাসূল নিষেধ করে আলে সম্মিলিত মোনাজাত রাসূল যদি না করে নিষেধ করে যাননি সুতরাং মোনাজাত করার পর নিষেধ না আল্লাহর কাছে যদি হাত তুলে চাওয়া হয় এটা শরীয়তে বৈধ আছে নবী পাক বলেন আল্লাহু তাআলা হাইয়ুল কারীমুন ইজা রাফা ইয়াদাইয়ে ইয়ারাব্বুহুমা সিবরা আল্লাহ পাক তিনি এত দয়ালু এত তিনি করুণাময় বান্দা যখন তার দরবারে দুটো হাত তুলে কাঁধে দোয়া চায় আল্লাহ হাতটা ফেলে দিতে লজ্জা বোধ করেন বলুন সুবহানাল্লাহ হাদিসে কোন জায়গায় পাবেন না হাত তোলা নিষেধ হাদিসে কোন জায়গায় পাবে না হাত তোলা নিষেধ কেউ যদি প্যারালাইসিস রোগী হয় সে হাত তুলতে পারে কিন্তু কেউ যদি সুস্থ হয় তার হাতটা নামাতে পারবে মারামারি হবে মারামারি হয়ে যাবে জি আবার ঠিক তদ্রূপ ফরজ নামাজের পরে আল্লাহর নবী অনেক দোয়া পড়তেন যে সব বন্ধুরা বলছে হাত তোলা হাদিসে নেই এরা হাত তোলে না দোয়া পড়ে না সালাম ফিরে চলে যায় সালাম ফিরে চলে যায় তাহলে রাসূলুল্লাহ সুন্নাতের সঙ্গে এদের কি সম্পর্ক তো অনেক দলিল আছে জি কিতাবপত্র সব হাদিস তো মুখস্থ থাকে তাহলে কিতাব নিয়ে বসলে সেটা বোঝা যাবে বাবুল ইসতিসকা মিসকা সুন্নাতের হাদিসের মধ্যে আছে পানি না হলে একটা নামাজ পড়তে হয় ইসতিসকা নামাজ সাহাবার বলেন হাত্তা নারা বায়াত তাইহে আল্লাহ নবী ইসতিসকা নামাজের পরে হাত তুলে দোয়া করেছিলেন এই জামার আস্তিনটা এত ঝোলা ছিল আমরা এই হাতের ভিতর থেকে নবী পাকের বগলের সাদা চামড়া দেখতে পেয়েছিলাম বলুন সুবহানাল্লাহ তাহলে বগল হাত নামালে দেখা যায় না হাত তুলে দেখো এরকম বহু হাদিস আছে সে হাদিস উপর নির্ভর করে তাবে তাবেই আইমায়ে মুস্তাহিদি বুজুর্গালে কি উলামায়ে কিরাম তারা ফতোয়ার কিতাব লিখে গেছে নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নাত
সুন্নাতে দুটো ভাগ আছে, একটা হলো সুন্নাতে নববী, নবী যেটা করেছেন যেটা সেটা সুন্নাত, আর নবীকে অনুকরণ করে সাহাবীরা যেটা করেছেন সেটাও সুন্নাত। তাহলে বহু সাহাবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাবেত সাবেত সব হাদিস তো মুখস্থ বলা সম্ভব নয়, কিতাব পত্র নিয়ে বসলে ইনশাআল্লাহ আমরা দলিল দিতে পারবো, কিতাব দেখাতে পারবো। তিন নম্বর, যে নাতিটা তার দাদুকে অস্বীকার করে তেজ্য নাতি হবে না বৈধ নাতি হবে, কথা বলো বলো। যে নাতি তার দাদুকে অস্বীকার করে তেজ্য হবে না বৈধ হবে, তেজ্য হবে, তেজ্য হলে সম্পত্তি পায় পায় পায়। তাহলে আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন তাবি, ইনি একজন তাবিজি, তাবিকে যারা সাহাবীদের দেখেছে, সাহাবীকে যারা ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, রসূলকে দেখেছে, কিন্তু বগলে হাল বাঁধা ঈদের একটা মুরব্বিকে আছে, একটু দেখা দেখা তাবির মধ্যে পড়ে না, সাহাবীর মধ্যে পড়ে না, মাসকার থেকে হাজার হাজার সাহাবীর মাজার ভেঙে দশ নস করেছে। এই নেতা হলো আব্দুল হক নাজদি, এর পরবর্তীকালে যিনি নেতৃত্ব দিলেন আব্দুল হক নাজদি ছিলেন, নাম হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ থাকার পরে ওহাবি নাম থেকে পরিবর্তন হলো কি মোহাম্মদী, মোহাম্মদীর পরে নাম হলো সালাফি। বোম্বাইতে লাইব্রেরি আছে, বড় বড় কিতাবগুলো সব সব এবার আর কেটে 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 আর বিক্রি করে সব বাজারে বাজারে পাচ্ছে। এখন বাংলায় বই পাবে, সেখানে নাম হচ্ছে বুখারী, কিন্তু হাদিসের সঙ্গে মিল নেই, আরবি হাদিসের সঙ্গে মিল নেই। এরা ফতোয়া কেন বাসিকার করে, অগ্রাহ্য করে, এইভাবে এদের বিকৃতি। এই সালাফিদের আর একটা নাম হলো আলে হাদিস। আলে হাদিসের নাম আসলো 1886 সালে ভারতবর্ষের একজন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিল, এনার নাম হলো আব্দুল হক বেনারসি, ইনি হচ্ছেন আব্দুল হক অদি। ঠিক ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল হক বেনারসি। আব্দুল হক বেনারসির আর একজন বন্ধু ছিল, তার নাম হলো হোসেন আহমদ বাটালভি। যখন ওহাবি আন্দোলনকারীদের ইংরেজরা শাসন প্রসার করতে ধরতে থাকলো, 1886 সালে পাকিস্তানের লাহোরের হাইকোর্টে একটা আবেদন করলো যে আমাদের ওহাবি নামটা পরিবর্তন করে নতুন একটা নাম দিতে হবে। এই নতুন নাম হলো আলে হাদিস। কটা নাম পাল্টাল, আলে হাদিসের আগে ছিল মোহাম্মদী, মোহাম্মদী আগে ছিল কি ওহাবি, আর এদের একটা শাখা হলো সালাফি। একটা দলে চারটি দল মত এসেছে, বিকৃতি হবে না সূর্য মত হবে বলে বলে। লোকগুলো এদের কোন মুরব্বী নেই, কখনো সাফির সঙ্গে মেলে, কখনো মালিকির সঙ্গে মেলে, কখনো হাম্বালির সঙ্গে মেলে। আসলে এরা হচ্ছে দলের অনুসরণ, এদের নেতা হচ্ছে নাসিরুদ্দিন আলবানি, তার উপরে হচ্ছে কি এমনি তাইমিয়া, তার উপরে হচ্ছে আব্দুল হক নাজদি। কথাটা পরিষ্কার এসেছে। তাহলে আমাদের মুরব্বীকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এক রাতে তিনি স্বপ্ন দেখছেন, কি দেখছেন যে রাসূলুল্লাহর গায়ের হাড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, বলে রাসূলুল্লাহর কবরে নেমে হাড়গুলো যুক্ত করে দিচ্ছে। স্বপ্ন ভেঙে গেল, কি দেখলাম কি দেখলাম, বহু চিন্তিত, এত বড় অপরাধ করে ফেলেছি রাসূলুল্লাহ, হাড়গুলো একত্রিত করছি, ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। এক সপ্তাহ পরে ওই জামানার শ্রেষ্ঠ সবসময় তাবির বিশারদ নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সিরি, তানার কাছে গিয়ে বললেন, হুজুর আমি রাতে স্বপ্ন দেখেছি, ভয়ভীত হয়। হুজুর বললেন, তোমার স্বপ্ন হবে সত্য, রাসূলুল্লাহর হাদিসগুলো সংগ্রহ করে তুমি শরিয়াত দিয়ে এমন ভাবে যুক্ত করবে, কিয়ামত রাত পর্যন্ত তোমার ওই মশলার উপরে কোটি কোটি মানুষ স্থায়ী হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিহাস আছে, আমাদের মুরব্বী আছে, মুরব্বী একটা সংস্কৃত আছে, আজকে বেড়ে মরি সাহেবদের কোনো মুরব্বী নেই, যত ফেতনা ছড়ানোর জন্য কেতাবের এবারাত গুলো হাদিস গুলো উল্টো পাল্টা করে আর মানুষের কাছে প্রচার করছে, বগলে হাদিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে এই দেখো বোখারি। তাহলে বোখারি শরীফ হাদিস লেখার আগে ওই সময়কার মানুষগুলো কি মানত, রাসূলুল্লাহর পরে 200 বছর পরে যদি বুখারি হয়, রাসূলুল্লাহ থেকে বুখারি লেখা 200 বছর মাঝখানে মানুষ কি মেনে চলত,
এটা হচ্ছে ইসলামের রীতি কোরআনে এসেছে মাতা কবর সূরা ফাতিহা ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু আবার নবী যা এনেছে তোমরা গ্রহণ করো নবী যা নিষেধ করেছে বর্জন করো সুতরাং নবী জি 63 বছরের চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া সব হচ্ছে হাদিস এভাবেই সাহাবীরা গ্রহণ করেছিল আমি দুটো ছোট মশলা আপনাদের কাছে দেব অসুবিধা হবে আরে একটা দরুদ শরীফ আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا মারা যাওয়ার ভয় নেই আল্লাহর ইবাদত করার ভয় হচ্ছে সুস্থ সংসারের জন্য ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বললেন কি সাতে রামা মরা প্রাণী গরু ছাগল বা হাঁস মুরগি যদি পায় একবার মাত্র খেতে পারে এবং সেটা পেট ভরে খেতে পারে শুধুমাত্র নামাজের সুস্থ সংসারের জন্য বেঁচে থাকার জন্য আবু হানিফা হুজুর কি বললেন হুসুলে কুয়াত সবচেয়ে সংসার জন্য তুমি মরা প্রাণীর গোশত রান্না করে খেতে পারো যাতে তোমার ইমান সংসক্তি হয় তুমি সেই ওয়াক্ত নামাজ পড়তে পারো পরের ওয়াক্ত খাদ্য বানের জন্য তুমি রুজি রোজগার তালাশ করতে পারো পেট ভরে খেতে পারবে না তিনটে ইমাম বলে পেট ভরে খাওয়া যাবে আবু হানিফা হুজুর বললেন শুধু নামাজ পড়ার সবচেয়ে সংসার জন্য খেতে পারবে তাহলে হারাম কখনো হালাল হয় নামাজ পড়ার জন্য কিন্তু মদটা কোনোদিন হালাল হতে পারে না পিপাসায় যদি মরে যাও সুস্থ কোনোদিন আপনার জন্য হালাল নয় যদি অন্ধকারে মরে যান শুধুমাত্র মরা প্রাণী রাসূলুল্লাহ দরবারে সাহাবী এসে বললেন ওয়ালা দিওয়াকিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মাতা হিন্দাকনা মাইতা দুনিয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে বলে ও নবী আমাদের জন্য মরা প্রাণী কখন খাওয়া জায়েজ তাহলে এখানে মরা প্রাণীর কথা এসেছে শুধু আছে কি মদ আছে আল্লাহ নবী বললেন ইল্লাম তাজদু সুহান আও গুবকা ওয়ালাম তাজদু বুকলা হিতলা লাকুম মাইতা সকালে যদি কোনো খাদ্য না পাও সন্ধ্যায় যদি কোনো খাদ্য না পাও এমন কি যে সবজি কাঁচা খাওয়া যায় সেই সবজি যদি না পাও তাহলে তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া যায় যাচ্ছে সবজি বলছি অনেক মানুষ আছে কাঁচা বেগুন অনেক মানুষ আছে কি পেয়ারা খায় শশা খায় তরমুজ খায় আরো এই জাতীয় খাবার আছে কড়াই আছে বাঁধাকপি আছে শালগম আছে মূলো আছে এই জাতীয় খাদ্য খাবার রান্না করে খাওয়া যায় কাঁচা খাওয়া যায় আল্লাহ নবী বললেন সকালে যদি খাবার না হয় সন্ধ্যায় যদি খাবার না হয় এমনকি যদি কাঁচা সবজি যদি না পাও তাহলে তুমি মরা প্রাণীর গোশত খেতে পারো মদ বলে নি সুর বলে নি মরা প্রাণী তাহলে মরা প্রাণী ততটুকু খাওয়া জায়েজ ইমাম আবু হানিফা বললেন সবচেয়ে সঞ্চয় তিনটে ইমাম বলেন পেট ভরে খাওয়া সুতরাং হারাম কখনো জাল বাঁচানোর জন্য হালাল হয় সব হারাম না কিন্তু হালালটা কখনো হারাম হয় না তাহলে খানা বাড়ি যে জবাই করা হচ্ছে গরু আল্লাহর নামে ইমাম সাহেব জবাই করছে আলেম সাহেব জবাই করছে নামাজিরা ছাড়াচ্ছে খাবেন সেই খাবারটাকে আজকে বলা হচ্ছে ঈশানের সাহেবের বাড়ির 40 এর বাড়ির গরু জবাইটা হলো শরীরের গোশত খাওয়ার মতো
ভালো ডাক্তারি বই দিকে আর আপনি ক্যান্সার রোগের জন্য ওষুধ দিচ্ছেন, ওষুধের পথ্য জানেন না, ওষুধের নিয়ম পদ্ধতি জানেন না, রোগীর জন্য লিখে দিলেন, সুতরাং ওই ওষুধ খেয়ে রোগী বাঁচবে না, কবরে যাবে। যারা নহু পড়েছে তারা ওটাই ভাগ করতে পারে, যারা মানে করা বই পড়েছে তারা কি বুঝবে, কলকাতায় 1780 সালে আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছিল, কলকাতায় 1780 সালে। সে আলিয়া মাদ্রাসা থেকে টোটাল পশ্চিমবাংলায় সিনিয়র মাদ্রাসার পঠন পাঠন চালু হয়েছিল, ওখান থেকে সিলেবাস তৈরি হতো, ওখান থেকে বই লেখা হতো, হুজুররা লিখতেন, পড়াশোনা হতো। এই আলিয়া নিসাবে যে আরবি শিক্ষার জন্য যে কায়দাটা চালু করা হয়েছিল সেটা হলো কায়দা বগদাদি। বগদাদি কায়দা মানে রাসূলুল্লাহর পরে ইরাকের বুকে সব থেকে বড় শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল, আর সেই শিক্ষা কেন্দ্রকে ওই ইরাকের বাদশাহ সাদ্দাম হোসেনের সময় বুলডোজার চালিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ইরাকের বুকে বড় আলেম আব্দুল কাদের জিলানি, ইরাকের বুকে বড় আলেম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইরাকের বুকে বড় সুফি রাবিয়া বাসি রহমাতুল্লাহ আলাইহা, ইরাকের বুকে বড় সুফি হাসান বাসি রহমাতুল্লাহ আলাইহি, যত বড় বড় আলেম সব ইরাকের বুকে হয়েছিল। আর সেই ইরাকটাকে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন দেবন্দীরা বছর দশেক আগে এই বগদাদি কায়দার পাঠ পঠন পদ্ধতি পাল্টে দিয়ে চালু করে দিয়েছে। আলিমকে বলো আ বা তা সা 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 প্রথম দিকে যখন ইরানি কাজে চালু করা হলো সেই সময় এক একটা ইমাম সাহেবকে 400 টাকা করে দেওয়া হতো, যেটা শুদ্ধিকরণ কোরআন শুদ্ধ করে পড়বে 400 টাকা করে ঘুষ দেওয়া হলো। কেন কেন এ ঘুষের পিছনে মূল কারণ, মেয়ে ছেলে বেটা ছেলে সারা জায়গা জামাতে ঘুরে ঘুরে লোক বাড়ানো যাচ্ছে না, সেই সঙ্গে আলেম গুলো ইমাম গুলোকে যদি পাকড়াও করা যায় মুসল্লির দিকে চলে আসবে, আর ফুরফুরা আলেম যারা আছে ইমামতি করে এদের মাইনে কম, 400 টাকা যদি দেওয়া যায় ওরা আমাদের দলে ঢুকবে। এইভাবে ইমাম সাহেব গুলো মাথা গুছিয়ে ধরলো, ধরার পরে 400 টাকা করে দেওয়া হলো। এরা দেখলো মাইনে কম দেয়, বউ বাচ্চা
আছে চলে না যখন যাও হোক ভুল হোক ঠিক হোক আ বাতাস চলে চলে কিছু মুসলি যখন বলে বলছে তোমরা এসব বুঝবে হ্যাঁ সহি করে কোরআন পড়তা তোমরা এসব বুঝবে বুঝবে মানে 10 বছর আগে যারা পড়েছিল তারা কবরে চলে গেছে ওদের সহি করাবে কে এরা যদি এখন সহি করে 10 বছর আগে যারা কবরে গেছে ওদের সহি করাবে কে এটা হচ্ছে জামাতপন্থীদের একটা পদ্ধতি চালু করা তারপরে মানে যখন ধরে ফেলল এখন টাকা পয়সা দেওয়া বন্ধ হচ্ছে এখন মাদ্রাসা মাদ্রাসায় চালাচ্ছে ফুরফুরার হিসাবে একটা পড়া হচ্ছে দেবদিন হিসাবে একটা পড়া হচ্ছে কিন্তু ফুরফুরার আলেমরা এই ভিতরে পয়সার লোভে ঢুকে গিয়ে এরা বি আবাতাসে চালাচ্ছে কি পয়সার লালসার জন্য পদ্ধতিটা হলো এই শুধুমাত্র পয়সা এখনো আপনাদের নেটে আযান শুনবেন নেটে কাবায় এবং মদিনায় আযান হয় আযান শুনবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু শুরু করে আযান দিতে পারতেন না আশহাদু তা উনি আশহাদু বলতেন মানে দিক থেকে ঠিক আছে উচ্চারণ ভঙ্গিটা শুদ্ধ হতে না এখনো যারা শুদ্ধ ঈমান সাহেব মক্কা মদিনায় আছে আযান দেয় এরা কিন্তু সেই বেলালের ভুল শব্দটা শুদ্ধিকরণ সম্মানের জন্য পড়ে আশহাদু আপনি খুলে দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগেনস্ট কিছু সাহাবা রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ খলিফাল্লাহ মক্কার মানুষেরা ঘৃণা করছে যে বেলালের মতো একটা কালো কালকে মসজিদের আযান যাওয়ার জন্য মুয়াজ্জিন বানিয়েছে আমাদের বাপ দাদা আগে মরে গেছে মানে ভালো হয়েছে কেন এই বেলালের মতো এই কর্কট ভাষার লোকটা আযান শুনতে হতো সাহাবা হুজুরে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ খলিফাল্লাহ বেলালের আযানের ভিতরে ভুল আছে মক্কার মানুষেরা ঘৃণা করে পরিবর্তে মুয়াজ্জিন ঠিক করুন একটা ওয়াক্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া মর্যাদা কিন্তু না বুখারী হাদিস পাঠিয়েছে নাজ্জালাল কোরআন আলা সাবা তাহারুবি কোরআন পাঁচ সাতটা লোহাতে তৈরি হয়েছিল সাতটা লোহাতে পড়া যেত সাতটা পদ্ধতিতে সাতটা কারি 14টা রাবি ছিল 21 রকম পদ্ধতিতে কোরআন পড়া যেত এখন অনেক কারি আছে আলহামদুলিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে গায়রুল মাগদুবে আলাইহি পড়ি তিনি পড়ে আলাইহু কে পাকিস্তানে কারি গায়রুল মাগদুবে আলাইহু এখন আপনি কি বলবেন তাহলে কারিদের মতে কিছু কেরাত আছে পদ্ধতি পঠন পাঠনের জন্য সেটা আমাদের কাছে গ্রামারে ভুল হলে ওনার কাছে ঠিক ঠিক তাহলে 21 রকম পদ্ধতি কোরআন পড়া যেত সুতরাং এখন এই পয়সা দিয়ে পদ্ধতিটা চালু করার পরে বলছে সব ভুল আছে তোমরা যা পড়ছো ফুরফুরা হজরে কেরাত পড়তে জানো না ফুরফুরা আলেমরা কেরাত সই নেই ফুরফুরা এই আলেমদের ওরা কোরআনের ভঙ্গি জানে না আমরা জানাচ্ছি এটা ঠিক এভাবেই চলছে আজকে কোরআন শিক্ষার ভিতরে দলমতের বিরুদ্ধে প্রচার করে কোরআন শিক্ষা দেওয়া সেই জন্য যে এলাকায় যেটা মেজরিটি আছে আমার মনে হয় সেই এলাকায় তেমন ভালো ভালো জামাতি এলাকায় যদি জামাতি মেজরিটি থাকে আমরা নুরানি কায়দাওয়ালা ইমাম সাহেব রেখে দাও ফুরফুরা মতপতের যেখানে মসজিদ আছে মহল্লা আছে যারা সিলসিলার মানুষ আছে সেখানে যেন ফুরফুরা মতাদর্শের ইমাম থাকে আর কোনো অসুবিধা আছে হ্যাঁ একটু দুলম্বরে যদি ঢুকে থাকে চাকরি জন্য হাঁটু নিচে পর্যন্ত জামা করব আর বলবো আমি দাদা হুজুরকে ভালোবাসি আমি সিলসিলার মুরিদ আর শবে বরাতের সময় বলবে আমি বাড়ি যাব আমার পেট লেগেছে তার মানে কি শবে বরাত হ্যাঁ শবে বরাত করে না জি সারা বছর মসজিদে ইমামতি করবে আর শবে বরাতের দিন বাড়ি যেতে চাইবে কেন জানে গ্রামের লোক সারা রাত নামাজ পড়ে সকালবেলা কবর জিয়ারত করতে বলবে এই জন্য বলছে আমার শরীর খারাপ আমার ছুটি দাও বাড়ি এই ভিতরে দু নম্বরে ঢুকে আছে বড় জামা থেকে ভাববে না যে একদম খাঁটি মাটি ইমামতির জন্য এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে আর ফুরফুরা সিলসিলার মানুষগুলো সরল মানুষ যা যে হয় হোক নামাজটা পড়া যায়
এই ঢোকার পরে হাত তোলা যাবে না, কবরখানা যাওয়া যাবে না, জিয়ারত করা হাদিসে নেই, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে নেই। যত রকম ফুরফুরার বিরুদ্ধে মত আছে আস্তে আস্তে পুশ করা হচ্ছে। আর কিছু মুসাল্লি আছে ইমামের ছেলে খেতে খুব ভালোবাসে, ইমাম সাহেব যদি চা খাওয়ায় বলছে ভালো ইমাম সাহেব, ওই ইমাম সাহেব যেগুলো আমারও মসজিদে চাকরি বাজানোর জন্য দু চার জন চা খাওয়ানোর দরকার আছে, তো ঠিক এইরকম দেখে দেখে চা খাওয়ালো। ইমাম সাহেব ভুল যদি বলে চা খাওয়া লোকগুলো বলবে হুজুর হচ্ছে খাঁটি হুজুর, হ্যাঁ তোমরা হচ্ছে খারাপ হুজুর হচ্ছে খাঁটি। এইভাবেই আজকের সিলসিলার গায়ে পেরেক মারা হচ্ছে। আমার কথা কেউ দুঃখ লেবে না, আল্লাহ হেফাজত করে। এইভাবেই যদি চলে মূল জায়গায় আমাদের টিকে থাকা বড় কষ্ট হবে। আল্লাহ আমাদের সবচেয়ে হবে আমাদের বুজুর্গারে কি ফুরফুরার দাদা হুজুর হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত কতর উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, আমরা সেই মত কতর উপরে প্রতিষ্ঠিত থাকব। আল্লাহ আমাদের সহি ভাবে জীবন যাপন করার চলার তৌফিক দান করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উৎসব আজি বড় সুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা দশ বছর আগেকার একটা ওয়াজ আমি এই প্রসঙ্গে বললে আপনাদের মনে পড়বে। আমি আমরা বলে ওই মাঠে ওয়াজ হয়েছিল দশ বছর আগে বলবো, তারাও সালাম ফেরালেন, দেখলেন বেশ একটা মুসল্লির জন্য জায়গা খালি আছে। নবী পাক সালাতু ওয়া সালাম নামাজ শেষ করে বললেন ও সাহাবীরা বলো এই জায়গায় কে নামাজ আদায় করেছিল, দোয়া না করে সে কেন চলে যায়? সাহাবীরা বলেন ওই জায়গায় যিনি নামাজ আদায় করেছিলেন তার নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন চলো দারদার বাড়িতে যাব, সে নামাজ পড়ল কিন্তু দোয়া না করে চলে গেল কেন? কি এখন সমাজের লোক বলবে আরে দোয়া করাটা আমার স্বাধীনতার ব্যাপার, আমি করতে পারি নাও পারি নাকি? তাহলে দোয়াটা যদি স্বাধীনতার ব্যাপার হয় তাহলে তুমি ইমামের পিছনে ইক্তিদা করছো কেন? আলাদা নামাজ পড়ো, আলাদা নামাজ পড়ো, যদিও নামাজ আলাদা দোয়া আলাদা, কিন্তু তুমি এই কথাই যদি বলো যে আমার স্বাধীনতার ব্যাপার আছে তাহলে তুমি একা নামাজ পড়ো তুমি ইমামের পিছনে ইক্তিদা করছো কেন? তুমি তো হানাফ মানো না, হানাফি মানো না, ইমাম মানো না, তাহলে যারা ইমাম মানে তার পিছনে তোমার ইক্তিদাটা কিভাবে চলে? কিভাবে চলে? তুমি আলাদা নামাজ পড়ো। তো নবী খোঁজ নিলেন কেন জায়গা খালি, সাহাবারা বললেন আবু দারদা নামাজ পড়েছেন তিনি দোয়া না করে চলে গেলেন। এই দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। কিতাবটা নাম হচ্ছে গুলগুল মোরা, তাতে এসেছে মিসকাত শরীফের হাদিস বাবু জিকরি, এর মধ্যে এসেছে ইজা ফারাজা মিনা সালাতি ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার। নবীজি কখনো সালাম ফিরিয়ে এই দোয়াটা পড়তেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই দোয়া নবীজি পড়তেন। কখনো পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদ ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আম্মা জান আয়েশা বললেন কখন নবীজি সালাত ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ইনকাস সালাম ওয়া আনতা দারাস সালাম তাবারাক ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে নামাজ শেষে আল্লাহ নবী একাধিক দোয়া পড়তেন, আমরা সেই দোয়া পড়ি আর হাত তুলি ক্ষতিটা কোথায় আছে? তো আবু দারদার বাড়িতে আল্লাহ নবী চলে গেলেন, হযরত আবু দারদার বসে আছেন, নবীজি চলে গেলেন, সাহাবীদের নিয়ে ওকে আবু দারদার তুমি নামাজ পড়লে দোয়া না করে চলে আসলে কেন? আবু দারদার বলেন ফাদালাকা আবি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কুরবান করে দিলাম, স্বর্গ করে দিলাম। নবী বলেন এই জন্য মদিনার মসজিদ থেকে সালাম ফিরিয়ে চলে এসেছি, গত রাতে ঈশার নামাজের পরে কিছু ঝড় বৃষ্টি হয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মধ্যরাতে আমি দেখলাম ঝড় বৃষ্টি
হয়েছে গাছের ফল পাতা পড়েছে আমি তাই ফজরে নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তায় পড়ে গেলাম আমি নামাজ পড়ার পরে যদি মসজিদে বসে থাকি আর আল্লাহর রুটিনই ওয়াজ মুসাল যদি শুরু করে দেন আমার আস্তে দেরি হয়ে যাবে আমার সংসারের খোঁজ থেকে ভেঙে উঠে পরের বাগানে গিয়ে যদি ওই ফল পাকুড়ি কুড়িয়ে নিয়ে চলে আসে কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বাবু জানা তুমি রাসূলুল্লাহর পিছনে দোয়া করলে নামাজ পড়লে দেরি করলে তোমার ছেলেরা পরের বাগানের মালগুলো নিয়ে চলে এসেছে কেন আমি তার জানা সেদিন কার জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না তবে আল্লাহ নবী সেই জন্য নামাজের পরে সালাত ফেরানোর পরে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি এসে আমি দেখলাম আমার বাচ্চাগুলো ঘুমিয়ে আছে আমি ওই প্রতিবেশীর বাগানে গিয়ে দেখলাম তার মালমাত্রা পড়ে আছে আমার একটাও ছেলে ঘুম থেকে ভেঙে তার বাগানে গিয়ে মাল আনে না আল্লাহ নবী গো বাচ্চাদের ভয়ের কারণে আমি দুটো গড়িতে মসজিদে চলে এসেছি প্রতিবেশী আমার কাছে যদি খেজুর বাগানটা বিক্রি করতে পারো আমি রাসূলুল্লাহ তোমার জান্নাত থেকে খেজুর বাগান পাইয়ে দেবো বাগানের মালিক কি বললো ইন্তেকালের আগে যদি আমি আনখরা হয়ে যাই অথবা জান্নাতের মাঠে যদি জান্নাত না পাই দুনিয়ার বাগানটা আপনি ভোগ করলে জান্নাতের বাগান পাওয়া হবে না আল্লাহ নবী গো সেই জন্য আমি দুনিয়ার বাগানের বিনিময়ে আগে রাখে তোমার বাগানের তোমার বাড়ির পাশে আমার কিছু বাগান আছে যদি তুমি ওটা কিনে নিতে পারো আর যে বাগানটা এই জায়গায় আছে যার গাছপালা পাতা পড়েছে আবু আবু জানার বাড়ির নিকটে ভয় পেয়েছে ওই বাগানটা যদি বিনিময় আমার কাছে বিক্রি করে দিতে চাও রাজি আছি বাগানি বড় খুশি হয়ে গেল আবু বাকরের বাগানটা নিয়ে নিলেন দাজ্জালের বাগানটা দাজ্জালের বাড়ির পাশে বাগানটা আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেলে রাসূলুল্লাহ দরবারে আবু দাজ্জাল এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাকর নিজের বাগানের বিনিময়ে ওই বাগানওয়ালার কাছ থেকে বাগানটা নিয়েছি এখন আমি এই বাগানের মালিক আপনাকে বানিয়ে দিলাম আল্লাহ নবী বাগানটা নিয়ে বলেন ও আবু দাজ্জাল যে বাগানের ফল পাতার জন্য তোমার বাচ্চারা যদি আমি তোমার জন্য বাগানটা উৎসর্গ করে দিলাম এরপরে দোয়া না করে তুমি মসজিদ থেকে চলে আসবে না সমাবেত শ্রোতা মণ্ডলীগণ আজকে জলসা কমিটি সাহেবাল বৃন্দগণ নারাইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উৎসব আজ দূরে সরি আল্লাহ